নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার নতুন সংগ্রহ করা ওয়াটার লিলি বা শালুক ফুলগুলিতে একটি দুটি করে ফুল আসছে। আর গাছগুলো সংগ্রহ করার পরে আমি প্রাথমিকভাবে কি যত্ন করছি বা কি কি করেছি সেই নিয়ে আজকের ভিডিও, যাতে আপনারা যদি কখনও শালুক ফুল সংগ্রহ করেন তাহলে কি কি যত্ন করতে পারেন। তবে যবে থেকে লাগানো হয় তার প্রথম দিকে খুব বেশি যত্ন না করাটাই নিয়ম, কারণ আমরা যখন গাছটিকে লাগাচ্ছি তখন তো মাটির মধ্যে অবশ্যই অনেক সার রয়েছে। গাছটি যখন ধীরে ধীরে শিকড়কে বাড়িয়ে তুলছে এবং পাতাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, সেই মুহূর্তে সারের ধকলটি এই গাছটি নিতে পারে না বা দেওয়া উচিত নয়। সেই জন্য আমরা খুব অল্প পরিমাণে সামান্য কিছু প্রয়োগ করেছি, সেটি জানাবো। তার আগে আজ সকালে উঠে যে ফুলগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে প্রথমে একটু দেখে নিন, কারণ এ ফুলটি দু একদিন পরে আর গাছে থাকবে না। যদি আমি চাইও ফুলগুলোকে দেখাতে, তখন আর দেখাতে পারবো না। চলুন, সামনে একটি খুব সুন্দর হলুদ ফুল ফুটে আছে, সেটিকেও একটু দেখে নিই। দেখুন কি সুন্দর হলুদ রঙের ফুল, এত সুন্দর হলুদ রঙের এতগুলো পেটালসের শালুক ফুল দেখলে যে কোনো মানুষেরই ভালো লাগবে। আর প্রত্যেকটি চারিতে আমি অনেক অনেক পরিমাণে গাপ্পি, মলি এই সমস্ত মাছগুলো দিয়েছি। তাছাড়াও দিয়েছি ব্যাসিলাস থেরেনজুনেন্সিস, অর্থাৎ মশার লার্ভা এই জলগুলি থেকে কোনো মতেই তৈরি হবে না। এইভাবে আপনি যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে খুব সহজেই জল বাগান আপনি করতে পারেন, যাতে আপনার জল বাগানটি পরিবেশ প্রকৃতির পক্ষে সহায়ক হয়ে ওঠে, কখনোই যেন কারোর ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। অনেকগুলো ওয়াটার লিলি এখানে ফুটে আছে। চলুন, এই সামনের আরেকটি সুন্দর ওয়াটার লিলি আমরা দেখি। শালুক ফুলের আলাদা ধরনের মজা, পদ্ম ফুলের মজা এক রকমের আর শালুকের মজা অন্য রকমের। যদিও আমাদের এই অঞ্চলে তুলনামূলকভাবে শালুক ফুলের চর্চাটি কম, পদ্মের চর্চাটি অনেক পরিমাণে বিস্তৃত হয়েছে। জল বাগানে আগামী দিনে এই সুন্দর সুন্দর শালুকগুলি একটি বড়সড় জায়গা নেবে, এটি আমাদের বিশ্বাস। আপনারা বলবেন ভ্যারাইটিগুলোর নামগুলো একটু বলতে। আমরা গাছগুলো যখন সংগ্রহ করেছিলাম এরকম এক একটা রিবনের মধ্যে নামগুলো দেয়া ছিল, কিন্তু কিছুদিন জলের মধ্যে থাকার পরে দেখছি নামগুলো সমস্ত মুছে গেছে। এইবারে যেখান থেকে আনা সেখানে জিজ্ঞাসা করে করে ফটো পাঠিয়ে আমাদের আইডিগুলো তৈরি করতে হচ্ছে। তবু আমরা যতটা সম্ভব আপনারা যুক্ত থাকুন, প্রত্যেকটি ওয়াটার লিলির ভ্যারাইটি আপনাদের জানিয়ে দেব। যেমন একটু আগে যে হলুদ ফুলটি আপনারা দেখলেন সেটি শশী মন্থন বলেই আমি জানি। এই কনফার্মড আইডি না জেনে খুব সহজেই আইডি বলে দেয়া এটি কিন্তু নিয়ম নয়, সেই জন্যই আমরা আইডি বলতে সবসময়ই একটু ইতস্তত করি। যেমন ধরুন এখানে এই সামনের অসাধারণ অন্য রকমের এই শালুকটির আইডি আমি জানি, এটি হলো পার্পেল নায়নগ্রাম। এই পার্পেল নায়নগ্রাম আইডিটি আমি মিলিয়েও দেখেছি যে একেবারে সঠিক। এবং এই যে পাশে একরকমের পাতা কালারিং শেডযুক্ত, এটি হলো এই ফুলটির একটি খুব সুন্দর বৈশিষ্ট্য, খুব সহজেই ফুলটিকে চেনা যায়। এর যে লাল ভ্যারাইটি সেটি আমাদের সংগ্রহে এখনও আসেনি, সেটি খুব সুন্দর লাগে। এই ফুলটিও ভবিষ্যতে আরও সুন্দর হবে, মাত্র গাছগুলো এনে বসানো হয়েছে, এখনও গাছগুলোতে সেরকম শক্তির সঞ্চার হয়নি যাতে অনেক অনেক পরিমাণে পেটালস তৈরি হবে। যখন ভবিষ্যতে গাছগুলো শক্তপোক্ত হয়ে উঠবে তখন অবশ্যই অনেক অনেক পেটালস আমরা দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন এখন সবে পাতা বেরোচ্ছে, কিছু কিছু গাছে একটু বড়সড় পাতা এসেছে। আর শালুকের তো স্ট্যান্ডিং লিফ হয় না, বেশিরভাগ শালুকেই ফ্লোটিং লিফসের ওপরেই ফুল আসে, যেটি পদ্মের ক্ষেত্রে আমরা দেখি আগে পাতাটি সোজা
জল ছেড়ে উপরে উঠে দাঁড়িয়ে যায়, তারপরে ফুল আসতে থাকে। আর এখানে দেখুন এই হার্ডি ভ্যারাইটির শালুকগুলি, এগুলি খুবই সহজে গ্রো করানো যায় এবং খুব সহজে কম পয়সায় সংগ্রহ করা যায়। বর্তমানে যে সমস্ত শালুকগুলোকে আপনারা দেখছেন সেগুলো বেশ ভালো দামে সংগ্রহ করা, তুলনামূলক এই সমস্ত হার্ডি ভ্যারাইটির যে শালুকগুলি সেগুলো অনেক কম পয়সায় আপনারা সংগ্রহ করতে পারবেন। এরকম ছোট ছোট চারা আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দেখুন সেরকমই একটি সিডলিংয়ের চারা গাছ, এই সিডলিংয়ের চারা গাছগুলিতেও কী সুন্দর সুন্দর ফুল এসেছে দেখুন, অপূর্ব সুন্দর ফুলগুলো। প্রত্যেকটি ফুলকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, যতগুলো শালুক এই মুহূর্তে ফুটে আছে। দেখুন এই শালুকটি কী অপূর্ব রং, এবং ভিতরের যে পুংকেশর গর্ভকেশরের অংশটি এত সুন্দর, আপনি যদি অনেকক্ষণ তাকিয়ে থাকেন আপনার অসাধারণ একটি মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়াবে এই ফুলটি। শালুক ফুল আমরা ছোটোবেলায় গ্রামে ঘুরতে ঘুরতে পুকুরের মধ্যে হতে দেখেছি, সেই শালুকটি নির্দিষ্ট দুটি রঙের, সাদা এবং লাল বা গোলাপি। আর বর্তমানে এই যে শালুক ফুলগুলো সেগুলো এত এত রকমের কালার এবং নিত্যদিন নতুন নতুন ভ্যারাইটি, এবং অনেক দামে সেগুলো সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং অবশ্যই আমাদের বিশ্বাস যখন এগুলোর দামটি সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে, তখন এই ফুলগুলোর সৌন্দর্যে মোহিত হয়ে আপনারাও পদ্মের সাথে সাথে জলবাগানে শালুক লাগানো শুরু করবেন। ছোট্ট চারা শালুকটিতেও একটি ফুল এসেছে দেখুন। মেঘলা আকাশ, সঠিক আলো নেই, বারে বারেই বৃষ্টি আসছে, সেই জন্য হয়তো খুব ভালো এই গাছগুলোর রংরূপ আপনারা দেখতে পাবেন না, তবুও দেখুন দেখুন এই চারিটির মধ্যে এই ফুলটিকে, অপূর্ব শোভা ফুলগুলোর। এবং যারা পূজা করেন তারা এই ফুলগুলোকে বলেন যে রাধারানীর চরণকমলে যদি দেয়া যেত। এরকম আমাদের কিছু দর্শক বন্ধু রয়েছেন যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, তারা এত উল্লসিত হন ফুলগুলো দেখে যে আমরাও তাদের উল্লাসের সঙ্গে খুব খুশি হয়ে উঠি। নতুন আনা এই শালুকটিকে দেখুন, কুড়ি ভালোভাবে তৈরি হয়নি, তবুও ফুল দিতে সে উদগ্রীব হয়ে ফুল দেয়া শুরু করেছে। বৃষ্টি হচ্ছে, পেটালসগুলো অনেকটাই মূর্ছা গেছে, তার মধ্যেই এই ফুলটির অপূর্ব শোভা একটু দেখে নিন। বিষয়টি যেহেতু শালুক নিয়ে, শালুকের পরিচর্যা এবং শালুক সম্পর্কে আলোচনা করাই আজকের ভিডিওর উদ্দেশ্য, সেজন্য পদ্ম এবং পদ্মের বিষয় আজকে বাদ থাকুক। তবুও এই পদ্মটি একটু হেলে পড়েছে দেখুন, পদ্মফুলের পাপড়ির কী অপূর্ব মন ভুলানো রং। এই পদ্মটি আগামীকাল ফুটে উঠবে। এবারে বন্ধুরা আমরা পরিচর্যা নিয়ে দু একটি কথা শুরু করি। আমরা এই গাছগুলোকে লাগানোর পরে শুধু একবার অল্প একটু হিউমিক অ্যাসিড দিয়েছিলাম যাতে রুটগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে। এই রুটগুলো বেরিয়ে আসলে পরে অবশ্যই ওপরের পাতাও অনেক পরিমাণে বাড়বে। অল্প পরিমাণে হিউমিক অ্যাসিডের প্রয়োগে এই গাছগুলো এত সুন্দর দ্রুত পাতা বার করতে পেরেছে, অর্থাৎ এর যে শিকড়ের অত্যন্ত সুন্দর বৃদ্ধি হয়েছে। এরপরে কিছুদিন পরে আমরা প্রয়োগ করেছি সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড, আমরা দিয়েছিলাম হিউমিনজ 98, এটি আমরা অনলাইন থেকে কিনেছি। আর তার কিছুদিন পরে আমরা দিয়েছি ইকোম্যাক্স জি। এই দুটি গাছটির শিকড়কে অত্যন্ত সুন্দরভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে, এবং এই ইকোম্যাক্স জিটি পুরো যে চারিটি রয়েছে চারির যে কোনো প্রান্তের খাবারগুলোকে গাছকে সুন্দরভাবে পেতে সাহায্য করবে। এরপরে আমরা এখনও পর্যন্ত গাছগুলোতে কোনো এনপিকে সার দিইনি, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা সামান্য পরিমাণে এনপিকে সার
প্রয়োগ করব। গাছগুলো রয়েছে একেবারেই ছোট, সুতরাং এই ছোট গাছগুলোর ক্ষেত্রে আপনারা সার দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই সাবধানতা অবলম্বন করবেন। কখনোই ভাববেন না যে এইটুকু গাছ অনেক পরিমাণে খাবার দিলে খুব দ্রুত খেয়ে ফেলবে। গাছেরা কিন্তু আমাদের মতন হাত দিয়ে তুলে তুলে খায় না, গাছেদের যতটুকু খাবার লাগে সেটুকু খুবই সামান্য পরিমাণে। সেই জন্য যখনই যা প্রয়োগ করবেন তা যেন অতি সামান্য হয়। বেশি প্রয়োগে গাছটির মৃত্যু পর্যন্ত হতে পারে, সামান্য প্রয়োগে গাছটির উপকারী হবে, কোনো ক্ষতি হবে না। সেই জন্য যতটুকু ডোজ তার থেকে দরকার হলে প্রথমে যদি আপনি গাছ করা শুরু করেন অন্তত তার অর্ধেক ডোজে অবশ্যই গাছে প্রয়োগ করবেন। ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়ুক, তখন আপনি সঠিক ডোজটি দেওয়া শুরু করবেন। এবং এই ডোজটি সবসময়ের জন্যই মাথায় রাখতে হয়, যখন কচি গাছ বা নতুন লাগানো গাছ সেক্ষেত্রে ডোজের পরিমাণ কম হবে, এবং যখন একটা পরিণত গাছ সেক্ষেত্রে আপনি রিকমেন্ডেড ডোজ প্রয়োগ করতে পারেন। অনেক জল বাগানির কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করেছি যে এই চারিগুলোর মধ্যে আমরা প্রতিদিন কি অনেক পরিমাণে জল প্রবাহিত করব। বেশিরভাগ জল বাগানি আমাদের বলেছেন যে কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সকালবেলা উঠে এই চারিগুলোর মধ্যে জল প্রয়োগ করি, ওপর থেকে সময় সুযোগ পেলেই একটু জল দিয়ে দিই এবং পরিপূর্ণভাবে ভরে দিই। তাতে দেখেছি এই জলটি যেমন সুন্দর থাকে তার সাথে সাথে এই গাছগুলো বেশ খুশিতে থাকে বলে আমার মনে হয়েছে। এবারে আপনাদের ইচ্ছার ওপরে আপনারা করবেন। বিশেষ করে এই জলের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা তৈরি হয়, যে শ্যাওলাগুলো অবশ্যই এই গাছটির ক্ষেত্রে এবং এই মাছের খাদ্য তৈরিতে উপকারী। তবুও যদি অনেক পরিমাণে শ্যাওলা হয়ে যায় তখন গাছগুলোকে যেন চেপে ধরে, গাছগুলোর গলা চেপে ধরে শ্বাস বন্ধ করার মতন একটা অবস্থা সৃষ্টি হতে শুরু করে। সেজন্য যদি সম্ভব হয় আমার এই পথটি আপনারা অবলম্বন করতে পারেন, অর্থাৎ একটু সকালবেলা উঠে যদি জপর থেকে জল প্রবাহিত করে পুরনো জল কিছুটা বার করে নতুন জল এর মধ্যে সংযোজন করেন, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে খুব ভালোভাবে গাছগুলো খুশিতে থাকাটি বজায় থাকে। দেখুন, আর এরকম পরিষ্কার জলের মধ্যে যখন মাছগুলো ঘুরতে থাকে তখন এত সুন্দর লাগে, কারণ জলের মধ্যে থাকা মাছকে দেখাও একটা আলাদা ধরনের আনন্দের বিষয়। আমার নতুন সংগ্রহ করা জল বাগানের ওয়াটার লিলি বা শালুক ফুলগুলো নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।